কিছু মানুষের জন্য দেশের বদনাম হোক তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাতারের দোহায় প্রবাসী বাংলাদেশীদের দেয়া নাগরিক সংবর্ধনায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আহ্বান জানান বিদেশে কঠোরভাবে আইন মেনে চলার। তিনি বলেন, কেউ অপরাধ করলে তার দায়িত্ব নেবে না সরকার। এলডিসি সম্মেলনে অংশ নিতে কাতার সফরের চতুর্থ দিন প্রধানমন্ত্রী অংশ নেন স্থানীয় বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায়। বক্তব্যে সরকার প্রধান অবৈধভাবে বিদেশে না যেতে ও বৈধ পথে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। যারা অবৈধভাবে চলে আসেন, এসে যে বিপদে পড়ে যান, দেশের দায়িত্বটা কে নেবে? কাজে আমি অন্তত আপনাদের অনুরোধ করব যে যারা আসতে চায় তাদেরকে কেউ যেন অবৈধভাবে না আসে, তারা বৈধ পথে আসুক, তাদের উপার্জনও করতে পারবে। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আপনার সুবিধাটা কি? সুবিধাটা হলো আপনার টাকাটা যথাযথভাবে আপনার অ্যাকাউন্টে যাচ্ছে, যেটুকু আপনার খরচ সেটুকু খরচ হচ্ছে, সেখানে কিন্তু সাশ্রয় হচ্ছে। কিন্তু অন্যের মাধ্যমে বা হুন্ডির মাধ্যমে পাঠালে আপনি যে টাকাটা পাচ্ছেন সে নগদ টাকা চলে যাচ্ছে, যা চাচ্ছে সবই কিন্তু খরচ হয়ে যাচ্ছে। আবার অন্য সময় সব টাকা পাচ্ছেন কিনা তারও ঠিক নেই। শেখ হাসিনা বলেন, প্রবাসীরা যারা যে দেশে থাকবেন সে দেশের আইন মেনে চলতে হবে, আইন ভাঙার দায় বাংলাদেশ নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আপনি যখন নিজের দেশে থাকবেন সেখানে নিজের দেশের আইন নিয়ম শৃঙ্খলা আপনাকে যেমন মেনে চলতে হবে, আপনি যখন প্রবাসে থাকবেন যে যে দেশে থাকবেন তাকে সেই দেশের আইন নিয়ম শৃঙ্খলা অবশ্যই মেনে চলতে হবে। এরপর যদি কেউ কোনো অপরাধে জড়িয়ে পড়েন সেখান থেকে কিন্তু আমরা উদ্ধার করতে চেষ্টা করব না, কোনো ব্যবস্থাও নেব না, এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। বিদেশে যেতে দালালদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদবিন শফিক, চ্যানেল 24।